বান্দির পোলার কাছে আছোই মালটা, আর কোন জায়গায় হাত দিলে মালটা বাইরইব এইটি হালাই মগজ থেকে বাইর হইতাছে না। বাস বাস বাস, তুমি যে এত গোপন তথ্য ফাঁস করে দিচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, আমি হিজড়া। হিজড়া গো ক্ষমতার কতটুকি, এই যে কটনরে দেখতাছো, হ্যাঁ কিন্তু পুরো একটা জিন্দা লাশ, এই এতক্ষণ ধরে আমার লগে আছে, ওরে কোনো কথা কইতে দেখছো, বান্দার মুখে জবান নাই, ওর জবান কাইরা নিচে, ওই পান্দির বাচ্চা ইসকে মজুমদার। এই কটন হইল গিয়া তোমার বাপের ওই মালটার একমাত্র সাক্ষী, আর সাক্ষী বইলাই দরা খায় গেছে। কিভাবে? তুমি তো জানো হিজড়া গো কোনো সন্তানাদি হয় না, কিন্তু মায়া মহব্বত তো আছে, সেই মায়া মহব্বতের টানে এই কটন তার সারা জীবনের কামাই দিয়া আফ্রিকার ডাক্তার দিয়া একটা টেস্ট টিউব বাচ্চা পয়দা করে। 5 বছর পর সেই বাচ্চারে নিয়ে দেশে ফিরতেছিল ওই বান্দির পুতে এসকে মজুমদার, ওর মুখ বন্ধ করনের লাইকা ওই অবশ শিশুটা রে বন্দি করে রাখছে। ওই চিঠিটা দে, এই দেখো চিঠি। মিস্টার কটন, এই চিঠি যখন লিখছি তখন তোমার টেস্ট টিউব বেবি আমার হাতে জি। তুমি যদি পুলিশের কাছে মুখ খোলো অথবা আমজাদ খানের হীরার কথা কারো কাছে বলতে চেষ্টা করো, তবে তুমি তোমার সন্তানের লাশ নেবার জন্য তৈরি থেকো। ইতি এসকেএম। বান্দির বাচ্চা একবারও ভাবলো না ওর নিজেরও একটা জুয়ান মাইয়া আছে, এই মাইয়াটারে যদি এখন কেউ গায়েব কইরা দেয়। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সমস্ত কথা থেকে একটা কথাই আমি নিলাম, এসকে মজুমদারের মেয়েকে হাইজ্যাক করে এনে আমার বাবার সম্পদ উদ্ধার করব এবং এবং কটনের সন্তানকে ফিরিয়ে আনব। আরে শোনো, হাইজ্যাক করা আনুনের দরকার কি, মাইয়া যখন বড় হয়েছে বিয়া শাদি তো দিবই, আর তুমিও তো দেখতে একদম সিনেমার হিরো লেহান মাগার, পয়সালা মাইয়ার বাপ তো পয়সালা পোলাই চাইব। যজ্ঞা এক কাম করো, আমার মরদরে তোমার নকল বাপ বানায় দে, ও হইব নকল কুটিপতি আর তুমি হইব নকল পোলা, বাস দেখবা কেমনে কেস ফিট হইয়া যায়। মাগা ওই ছেমরিরে তুমি প্রেমের ফান্দে ফালাইবার পারবা তো? সে চিন্তা তুমি করো না, দেখবে ওই মেয়ে হাসতে হাসতে আমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসবে, আমি ওর সাথে এমন অভিনয় করব যে রাতের ঘুম হারাম হয়ে যাবে।